আমার এত এত কমপ্লেন আছে আমার ইউনিভার্সিটিতে, আমি যে গ্রাজুয়েশন করছি, কিছু কিছু টিচার আছে মনটা চাইতো যে ঘুমাস কেন ক্লাসে এসা, ভাষার স্বামীর ফ্রাস্ট্রেশন, বাচ্চার ফ্রাস্ট্রেশন আমাদের উপরে কেন জানোস? কিন্তু কোনোদিন তো কোনো কিছু বলতে পারিনি, তাই না? বাংলাদেশে তুমি চিন্তা করতে পারো যে বাংলাদেশের এরকম হেড অফ ডিপার্টমেন্টের কোন স্টুডেন্ট এভাবে বলতেছে? ও মাই গড, মাথা খারাপ তোমার, পাগল তুমি, পিয়নের সাথে এভাবে কথা বলতে পারবে তুমি? আমাদের ইউনিভার্সিটির পিয়নের সাথে তুমি এভাবে কথা বলতে পারবে না, বুঝছো? মানে আমাদের তাহলে আমাদের ছেলে পেলে আমাদেরকে তৈরি করা হয় যাতে আমরা স্বাধীন, আত্মবিশ্বাস নাই কোনো, আত্মবিশ্বাস না, যেমন আমার অনেক কনটেন্ট ছিল আমি আজকে করতে পারি নাই। কেন? এখানে তো তোমার আত্মবিশ্বাসের অভাব। আমি তো হতভম্ব। কেন হতভম্ব? হতভম্ব আমি তো অবাক, যেটা কি হচ্ছে এখানে, কি ড্রামা শুরু হচ্ছে, আর কেন কেমনে প্রফেসর হজম, প্রফেসররা হজম করতেছে এখানে এতগুলো প্রফেসর? খুব মানে একটা চেষ্টা আছে না, যে হয় না যে আমরা যখন অনেক উপরে লেভেলে চলে যাই, এত উপরে লেভেলে তুমি রিসার্চার লেভেলে, মানে তোমার তো তুমি তো খুব ওয়েল নন এখানে, না হয় না যে একটা জাস্টিফিকেশন আমরা নিজের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করি? ওই চেষ্টাটা ওনাদের মধ্যে নেই। ওনারা সব কিছু গ্রহণ করলো, খাতা কলমে নোট করতেছিল প্রত্যেকটা কথা। এটা এটা কিন্তু না, আমি কিন্তু প্রথমে ভাবছি শুনতে স্যার কি হবে, কিন্তু অ্যাকচুয়ালি খুব সিরিয়াসলি ওনারা খাতা কলম জিনিসগুলো নোট করলো, আমি দেখলাম। আমি আরে আমি কি আর কমপ্লেন করবো, আমার চেয়ে বেশি কমপ্লেন তারা করতেছে। আমি তো শুধু মানে আমি তো হতভম্ব, এই দৃশ্য তো কোনোদিন আমি দেখি নাই। এটা তো মানে আমার কাছে মানে একটা মানে আশ্চর্য রকম, মানে আমি যে আমি না ভাবছিলাম যে আমি এটা ম্যান্ডেটরি না মিটিং, এটা তোমার ইচ্ছা, আমি ভাবতেছিলাম ঢুকবো আমার কথাটি বলবো বাইরে, আমার আর বাড়িতে ইচ্ছা হলো না। তিনটা বাজে গেছে, আমি ঘুরতে দেখতেছি তিনটা বাজতেছে, অনেকেই বের হয়ে যাচ্ছিলো। আমি তো হচ্ছে না এটা 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 ছেড়ে যাওয়াই যাবে না, মানে এরকম মানে গণতন্ত্র কাকে বলে, রিয়েল গণতন্ত্র। এত আমার ভালো লাগলো ইউনিভার্সিটির প্রতি, প্রফেসরদের প্রতি আমার আরো অনেক বেশি সম্মান বেড়ে গেল। আগে শুধু ওনাদেরকে আমি জাস্ট খুব জ্ঞানী মনে করতাম আর কিছু না। আমার এত ভালো লাগলো, আমার এত ভালোবাসা তৈরি হলো, আমার মনে হলো যে না যেভাবে হোক কষ্ট করে হলো পাশ করতে হবে, কারণ